তো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করি তোমরা ভালো আছো। আমার নাম আরাধা, তোমরা দেখছো কুইন্টুরি দাস ব্লগ। আর দাদার এখন এক্সাম আছে, তাই আমি বেশিরভাগ ভিডিওটা করব। আর দাদার এক্সামটা মিটে গেলে দাদাই করবে। আর আমার ভিডিও তোমাদের কেমন লাগছে তোমরা প্লিজ কমেন্টে জানাও। গাইস, কিছুক্ষণ পর আমি বাইরে বেরিয়েছিলাম, আর বাইরে বেরিয়ে দেখতে পাচ্ছো এখন আজকে থেকে আবার ধান যাওয়া স্টার্ট হয়ে গেছে। সুন্দর ধান যাচ্ছে দেখতে পাচ্ছো। এখানে একটা সিনেমাটিক শট দেখো। গাইস, আমাকে রাহুল বললো নাকি যে আজকে শর্ট ভিডিও করার আছে, তো আজকে আমরা আবার শর্ট ভিডিও করতে বেরোবো। চলো সব মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করবো, আর ওখানে গিয়ে কী কী হবে, কিরকম কী ওয়েদার, কিরকম কী ব্যাকগ্রাউন্ড, তো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। চলো ভিডিওটা দেখতে থাকো। A few moments later. তো গাইস, আমরা এখন চলে এসেছি একটা আমাদের পাড়ার মানে গ্রামের রাস্তার মানে এই জায়গাটায়। মানে খুব সুন্দর লাগে জায়গাটা, দেখতে পাচ্ছ আম গাছের নিচে ছাওয়া আছে, আর এখানে পুরো বন জঙ্গল পুরো একদম। আর এখানে হচ্ছে সেই আর্টিস্ট আর্টিস্ট কি বলে তো, যারা এসেছে মানে যে ওই বাদ দাও আমি জানি না। এখানে এখানে একটা মানে গায়ক নাকি এসে শুট করেছিল। হাসিস কেন তুই? কথাটাকেই তোর বলিয়ে দিয়েছি। আর এখানে আমরা এখন ফানি ভিডিও করব। এখানে ব্যাকগ্রাউন্ডটা মানে ব্যাকগ্রাউন্ডটা এখানে ভালো আছে, কেননা দেয়াল আছে, এখানে বন জঙ্গল আছে, বন জঙ্গল বলতে এখানে ব্যাকগ্রাউন্ডটা খুব সুন্দর লাগছে। তো এখানে ভিডিও করা হবে, তো শেয়ার করতে পারবো না, কেননা আবার কী বলবো, দুজন আছি, তিনজন থাকলে হয়তো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারতাম, কিন্তু শেয়ার করতে পারবো না এখন। হবে তো এখানে ভিডিও হবে, তো এখানে ভিডিও হবে, তো ভিডিও করে তোমাদের সাথে আবার কথা বলবো। 15 মিনিটস লেটার। তো গাইস, আমাদের ফাইনালি কমপ্লিট হয়ে গেছে ভিডিও, আর এখন আমরা বাড়ি চলে যাবো। আর রাহুলের তাড়াহুড়ো করে রাহুল আগে চলে যাচ্ছে বাড়ি। আমাকে বললো না যে বাড়ি যাবি, কিছুই বললো না। তো চলো এবার বাড়ি যাওয়া যাক। A few moments later. গাইস, এখানে দেখতে পাচ্ছ আমার বোন এসছে, মানে ঘড়ি লুটে নিয়ে এসছে কোথা থেকে কি। পড়েছিল একটা ছেলের সামনে পড়েছিল, তাও নাই নে, আমি লুটে নিয়ে চলে এসেছি। কি বলবো সত্যি, মানে কি ঘুড়ি লুটতে চলে গেছে। আর এখানে তুই খালি সবসময় হাসিস কেন বলতো আমাকে দেখে? ছোটদের বাচ্চা ছেলে আর কি, বাচ্চা ছেলেরা, বাচ্চা ছেলেরা বললাম, ছোটদের বাচ্চা ছেলেরা কোন লোক কাহা সে আতে ছেলেরা। আর এখানে ছোট ছোট বাচ্চা ছেলেরা ঘুড়ি ওড়াচ্ছে। কয়রে ঘুড়িটা কোথায় গেল দেখতে পাচ্ছ? ঘুড়িটা কয়রে, ওই দেখো ঘুড়িটা উঠছে। আর একে কিছু বলা যাক, ওই আয় আয়। তো তুই কটা থেকে ঘুড়ি ওড়াচ্ছিস? তিনটে থেকে। তো এটা এটা কি কি বলে এটাকে? মাঞ্জা। ও মাঞ্জা। আর ওইটা কি বলে যেটা উড়ছে? ঘুড়ি। ও আচ্ছা ঘুড়ি। আচ্ছা, আমি ভাবতাম না আগে বলতো, ছোটবেলায় ছোটই আছে এখন, মানে আগে বলতে যে ঘড়ি, তাই জন্য আমি জিজ্ঞেস করতে এসেছিলাম। তো এখন সিধে হয়ে গেছে, মানে স্ট্রেট কথা বলছে, কেননা যত বড় হয় তত আস্তে আস্তে শুধরে যায় এরকম ব্যাপার। তো এখন শুধরে গেছে, সবাই এখন ঘড়ি বলতো আগে এখানকার বাচ্চা বাচ্চা ছেলেরা, এখন বলে ঘুড়ি, এখন স্ট্রেট কথা বলে। আর এ আমাকে সবসময় দেখে হাসে, কি জানি কিসের জন্য, আমার কথাবার্তা শুনেই হাসি। কি ঘড়ি ওড়াও? ও আগে ঘড়ি বলতো। কে আর ঘড়ি বলতো? মা নিজে বলতো হো করছে। আমি আগে বলতাম না, ঘড়ি টড়ি বলতাম না। লম্বরে খেলি তো ঘড়ি বানিয়ে। এই বাচ্চা ছেলেটা যা বেড়েছে, রাহুল তা তো বাড়ছে না, কোথায় গেল ঘড়ি? তুই এরকম কারাবাড়ি খেলতিস রাতে দূরে? আমি সত্যি কথা নিনি করে খেলতাম, একটু একটু হয়ে যেত, মানে ঘড়ি দেখাই যেত না, মানে কি বলবো, সুতোটা খালি হাতে থাকতো, আর আমি সেই নিনি করে কাটাকুটি খেলতাম। আর এ
সেই গুলি শুধু দিয়ে ঘুরি ঘোরাবে ওদের ছাদ দেখে। ওরা এখন ব্যস্ত আছে, কার সাথে কথা বলছে কি বলবো আর, সব ব্যস্ত মানুষ। তো গাইস ভাইটার থেকে নিয়ে এখন আমি ঘুরি ঘোরাচ্ছি, আর হেভি লাগছে ঘুরি ঘোরাতে, অনেকদিন পর ঘোরাচ্ছি। কিন্তু এতটা পরিমাণে দাদা এটা ছোট মানে গোটাতে পারছি না, আর ঘুরিটা খালি গোঁত খাচ্ছে মানে ঘুরছে ফোন করে গোঁত খাচ্ছে গোঁত খাওয়াইতে বলে আমাদের এখানকার। এই জায়গাটা আমি বারবার দেখছি আর বারবার হেভি লাগছে, মানে জাস্ট ওয়াও। এখানে একটা সিনেমাটিক শট হবে নাকি? হবে। এখানে একটা সিনেমাটিক শট হবে, হ্যাঁ ঠিক আছে তোমরা দেখতে থাকো সিনেমাটিক শটটা। তো গাইস এখন সন্ধ্যা হয়ে গেছে, এখন সন্ধ্যাবেলা দেখতে পাচ্ছ আমার মা এখন ওই কি বেশ বলে সোনা কালানোর বাটি করেছে অনেকগুলো, মানে অনেকগুলো হয়ে গেছে এখন দেখতে পাচ্ছ কতগুলো হয়ে গেছে। এখানে বড়মারটা কোথায় গেল? বড়মারটা হচ্ছে এই গামলাতে আছে দেখতে পাচ্ছ, দেখো এক গামলা হয়ে গেছে। আর মা করছে, আমার মাও করছে দেখতে পাচ্ছ দেখো। আর সন্ধ্যা হয়ে গেছে এখন আর বেশিক্ষণ করবে না, তো এখন করে বন্ধ করে দেবে, আবার কালকে হবে। তো গাইস এখন আমাকে ডাকতে এসেছে, আমাকে ডাকতে আসেনি ওর, মানে শুভকে তো অবশ্যই চেনো। এই দেখো এখানে গেম খেলছে আমার ভাই, আর এখানে দেখতে এসেছে, এবারে ও যোগদান দেবে মানে গেম খেলাতে। একটু পরে চলে আসবে ফোন টোন নিয়ে, এখন গেম খেলা হবে। এই জায়গাটা বসে ওরা দুজন গেম খেলবে, আর আমি এসে চুপচাপ বসে থাকি এখানে, এমন ব্যাপার। আর দেখতে পাচ্ছি আমার এখন ভাই গেম খেলছে। তো হ্যাঁ গাইস, তো আজকের ভিডিওটা এতটুকুই। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব, আর যারা চ্যানেলে নতুন আছে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। তো আজকের ভিডিওটা এতটুকুই, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। ভালো থেকো, সুস্থ থেকো, ঘরে থেকো, টেক কেয়ার, লাভ ইউ।